uykunda bir yetedir de. Uyuk lagi. Verici işte. Ama ama gelinta yaçı o lalbenin takine dena. Ki? Kelbu ama dena. Ama dena dena. Baba can kotur da kadar yedi katı. Ben de mümkün be. কাকু তোতা কাকু কয় আরে ওইটা তো ওইটা আমাকে ফেকু গাড়ি সাফা পড়ছে ফেকু গাড়ি সাফা পড়েছে হ হাসপাতাল থেকে লোক আইছে খবর দিতে ওকে দাঁড়াতে বলো আর রাজু ভাই একটা ট্যাক্সি ডাকো আচ্ছা আমিও যাব আপনার সঙ্গে আর একটা কথা বলে মেরে ফেলবো চব্বিশ ঘন্টা যে ওকে মারবে কাটবে বলছো ও না থাকলে উঠে দাঁড়াতে পারতে আজ সাতটা দিন মেয়েটা চোখের পাতা দুটো এক করেনি তোমার জন্যে সেটা জানো পুরুষ চলো তুমি তুমি আবার কোথায় যাবে ছেলেটাকে শুধু তোমাদেরই সম্পত্তি আমি ওর কেউ নেই কথা না বাড়িয়ে চলো গিয়ে যে কি দেখব আল্লাহই জানেন রানা ভাই ট্যাক্সি আয়া গেছে রাজু ভাই তোমার কাছে কিছু টাকা হবে আরে রানা ভাই এটা কোনো কথা হইলো তোমার কয় টাকা লাগবো কও না না মানে যা আছে এখন তোমার কাছে এই লো এই লো হাসপাতালের লোক গাড়িতে বইয়ে আছে চলি চলো বড় পাটা টোটা শিগগির চল কিরি তুই এই অবস্থায় এনি প্রবলেম ফেকুর বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে এক্ষুনি ওনাকে রক্ত দিতে হবে আমি আমি ওকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এসেছি কি বলছিস কি তুই কি ব্যাপার টোটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে ফেকু একটা পাগলের ছেলে পাগলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য তোমরা সকলে তো ব্যস্ত হয়ে উঠছো কেন না মানে আমরা বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি তো না ভালো আমরা কাউকে বাসি না ফেকুকে আমরা এতদিন বাঁচিয়ে রেখেছি দরকার পড়লে শরীরের সব রক্ত দিয়ে ওকে আমরা বাঁচিয়ে রাখবো ঝামেলাটা এখন কি করছে কে জানে করবে আবার কি সারা রাত রাস্তায় ঘুরে বেড়াবে আর ফেকু ফেকু বলে কাঁদবে কেন পাগলিটার কেউ নেই ঝামেলা আবার কে থাকবে এই ছেলেটা কি ওর নাকি কোন সালা হারামের বাচ্চা পাঁচ বছর আগে একটা বাজারের ব্যাগে ভরে ওকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল জামিলাকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি চল আর দেরি করবো না রা সাহেব অনেক ধন্যবাদ আমার পার্টির জন্য ডাক্তারবাবু আপনারা কি বাচ্চারা আত্মীয় হ্যাঁ ও এখন কেমন আছে সময় মতো অপারেশন করা হয়েছে বিপদের আশঙ্কা কম ডাক্তার সাহেব ছেলেটা ভালো হয়ে যাবে তো আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না টাকার জন্য চিন্তা করবেন না ডাক্তারবাবু যত টাকা লাগে আমরা দেব ফেকু ট্রিটমেন্টটা যেন ঠিক মতন হয় নিশ্চয়ই হবে আচ্ছা গুড নাইট হ্যাঁ তোমার সঙ্গে কথা ছিল সোজা নদীতে নিয়ে গিয়ে ফেলবে আর তুমি ফেলে দিলে ডাস্টবিনে কি করবো সাহেব প্রথমত হলো দুই মাতালে বাচ্চা তাদের যদিও বা কোনো রকমে কাটালাম পেছনে দেখি পুলিশ কোন দিকে যাই তাই ছুঁড়ে মারলাম ওই নরকের গাদায় কথাটা আমায় জানাওনি কেন আমি কি জানি হুজুর যে ওই বাচ্চাটা বেঁচে আছে এক ঘন্টার বাচ্চা দুশের নুন ঢেলে কাগজে বেঁধে ফেলে দিলাম যদিও বেঁচে থাকে আমি হলপ করে বলতে পারি হুজুর ও সারা শয়তানের বাচ্চা ইউ বেচ আমি তোমায় গুলি করে মারব বাপ কখনো বাপকে ছাড়ে না সাহেব আমিও দেখে নেব কত ধানে কত চাল কোন সালা হারামির বাচ্চা পাঁচ বছর আগে বাজারের ব্যাগে ভরে ফেলে গেছিল কোন সালা হারামের বাচ্চা পাঁচ বছর আগে বাজারের ব্যাগে ভরে ফেলে গেছিল জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি এত রাত পর্যন্ত কোথায় ছিলে কেন দিবেন্দু বাড়িতে নেমন্তন্ন ছিল মাকে তো বলেই গেছি সম্পর্কটা তাহলে কাছাকাছি নিয়ে এসেছো নাম ধরেই ডাকছো তাহলে বাবা একটা কথা খোলাখুলি বলছি খুব শিগগির আমরা বিয়ে করছি তোমার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে এ ধরনের কথা বলছো
তোমার লজ্জা করছে না? না, এতটুকু লজ্জা করছে না। আমি তো কোনো অন্যায় করছি না। দিব্যেন্দু ভালো স্কলার, ওর ওর ব্রাইট ফিউচার আছে। স্টপ ইট! আজ থেকে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও বাইরে বেরোবে না। হয়তো আমি বাড়ির বাইরে না যেতে পারি, কিন্তু জেনে রেখো, টিয়া রায় অনেকদিন আগে টিয়া দত্ত হয়ে গেছে, তার অন্তরের দেবতাকে সাক্ষী রেখে। এই কি এত ভাবছো টিয়া? আমার মনে হয় আমরা ওদের ভুল করে ফেলেছি। ভুল কি বলে তুমি? আমরা ভুল করেছি? কথাটা বিড্র করো না হলে। আহা, আমার কথাটা শোনো। এটা তো নিশ্চয়ই জানো যে হাতের আঙুল কেটে পায়ে জোড়া দেওয়া যায় না। তা হয়তো যায় না, কিন্তু পাপা যদি বি মেনে নাও নেয়, তোমার এই ছোট্ট ঘরে টিয়া দত্তের কোনো অসুবিধা হবে না। জীবন তো শুধু স্বপ্ন নয় টিয়া, কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারবে তো? নিশ্চয় পারবো দিব্যেন্দু, আর পারবো বলেই তো পাপাকে সব জানিয়ে এসেছি। আমি জানি তোমার বাবা কোনো দিনে বিয়ে মেনে নিতে পারবেন না। গরিব আর বড়লোকের তফাত কতটা তা উনি ভালো করেই জানেন। তোমাকে ভালোবেসেছি অন্তর দিয়ে, আমি অন্তত গরিব বড়লোকের হিসাব রাখিনি। জানি টিয়া, সেই জন্যই তো ভয় হয় তোমাকে কোনোদিন হারিয়ে না ফেলি। আসলে আমরা গরিবরা যে কত অসহায়। আর কোনো কথা নয়, তুমি শুধু আমার, চিরদিন শুধু আমারই। নাও পড়িয়ে দাও, তোমার সব সুখ দুঃখের পাশে দাঁড়াবার অধিকার দাও। দাও দিব্যেন্দু। আমরা বিয়ে করেছি মন্দিরে। মন্দিরে? বিক্রান্ত রায়ের মেয়ের বিয়ে মন্দিরে? এ বিয়ে আমি মানি না। তুমি মানো কি না মানো, তাতে টিয়া দত্তের কিছু যায় আসে না। হোয়াট? আজ থেকে তোমার বেরোনো একেবারে বন্ধ। দেখি ওই রাস্কেলটার সাথে কি করে দেখা করো। দিব্যেন্দু পরশুদিন তোমার কাছে আসবে, আর এই যদি তোমার শেষ কথা হয় তাহলে মনে রেখো, পরশুদিন আমি ওর সাথে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। কাল সকালের আলোয় আর দিব্যেন্দু দত্তকে দেখতে হচ্ছে না। ইস, রক্ত বেরোচ্ছে। চুপচাপ ঘরে গিয়ে বসো, আমার এখন অনেক কাজ আছে। সলা চানকি দাসের এত বড় সাহস যে আমাদের ঠেক থেকে তোমাকে তুলে নিয়ে যাবে। কনগ্রাচুলেশনস টোটা, দারুণ খেলা খেলেছো তোমরা। থ্যাংক ইউ রাশাদ। আজ সারাদিন ওই থানা পুলিশ করে নৌকো থেকে সব মাল ছাড়িয়ে এনেছি। তবে ওই দিনে অ্যাকশনে রানা ভীষণভাবে ইনজোর্ড হয়েছে, পায়ে দুটো বুলেট লেগেছে। ও সরি সরি সরি। হ্যাঁ শোনো, আগামী রবিবার গার্ডেন হোটেলে তোমাদের সকলের নেমন্তন্ন রইল রাত 8টায়। আমি সবাইকে পেতে চাই। যাব, তবে রানা হয়তো যেতে পারবে না। এই মেয়ে বলি ভেবেছো কি বলো তো? দিন রাত সেবা করলেই চলবে?
তাহলে কি করব বলো? কি করবে মানে? অন্তত দুবেলা দুমুঠো খেয়ে আমায় শান্তি দাও। অহনো একবারও খান নাই ম্যাম সাহেব। অচিন্তা কি রানা ভাই হয়তো এই কথা হইন্যা একটা থাবড়া দিয়া বইব। বাপ রে বাপ, জামাইটা মারে না? জামারটা মারে, ভারী তো বীর পুরুষ, এখন নিজেই মার খেয়ে চোখ মুখ ঢোল করে বসে আছে। একখান কথা কানে গেলে আর উপায় নাই, লাঠি লুচি দিয়া একবারে শেষ কইরা ঢালাইব। শেষ করলেই হলো, তুমি অত ভয় পাও, আমরা ভয় পাই না। বসো, আমি দুধ নিয়ে আসি। মা, মা গো, মা, মা গো, কোনোদিনও তো এ ডাক শুনি নাই, মনেও নাই কবে যে মা হারা হইলা। সেই শিশুকাল থেকে পথে পথে পথেরই সওয়াল। ও, তাই এত দুনিয়া জ্বালানো রাগ। আচ্ছা, ওর কেউ নেই? না, এই সংসারে ওর কেউ নাই। আমার সুন্নু মিয়ার মামি আর এই শিশুকাল থেকে মানুষ করছে, তারই মা কয়। মার কাছে না রেখে ওকে এখানে রেখে দিল কেন? আরে ম্যাম সাহেব, হেই মামি পোলা পোলা কইরা পাগ, মাই আছে আনার, সেইটাও ভাই ভাই করতে অজ্ঞান। এখন যদি এই অবস্থা এইখানে লইয়া দেয় তো ওই মামি কাইন্দে একটা সেরা বেড়া করিয়া ফেলাইব না? তবু ওদের একবার আনা উচিত ছিল। আরে বুঝলেন না ম্যাম সাহেব, পুলিশ কোর্ট কাছারির ব্যাপার, আর হার লাইক গাই তো টোটা ভাই আমার এই এনেই থুইয়া গেছে গিয়া। আর এই গুন্ডাটারে ওর ভাবিটাও খুব ভালোবাসে তো? মোটেই না, মোটেই না। কে বললো তোমাকে? আমি একদম ভালোবাসি না, আমি একদম দেখতে পারি না এগুলোকে। নিজের এতদিন ধরে জ্বালাচ্ছে তাতেও শখ মেটে না, তার উপর জুটিয়েছে এক বাচ্চাকে, এটাকে কে সামলাবে? আমারই দায়, তাই না? মনটা এত নরম, আমি কিছুই কই না, করুক করুক, সবার লিগেই তো করে, আবার চোখের পানিও ফেলায়, কি করুম? আল্লাহ যখন ওর কোলে একটাও দেয় নাই তখন সবার লেগেই করুক। কে গান গাইছিল? কে গান গাইছিল বলো, কে গান গাইছিল? আমি কেন? তোমাকে কে বলেছে গান গাইতে? গান কে মানুষের বুকে ভালোবাসা জাগাতে চাও তাই না? কেন যে এত রাগ? এ কি জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, আপনি শুয়ে পড়ুন। সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন গান গাইলে ওই টুটিটা আমি ছিঁড়ে ফেলে দেব। আমার জীবনে কোনো গান নেই, কোনো স্বপ্ন নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা, ঘৃণা, ঘৃণা। মমতাজ, তুমি এবার ওঠো তো, সারাটা দিন মুখে কিছু দাওনি। ভাবি, আজকে রাতটা আমায় মাফ করে দাও, তোমার কষ্ট দিচ্ছি বলে খুব খারাপ লাগছে। কাল থেকে তোমার সব কথা শুনবো। জানি না বাবু, কি দেখে তুমি এত পাগল হলে, সেবা যত্ন পেয়ে ভালো হয়ে উঠু, তারপর দেবে তোমাকেই ধরে মারছে। মারুক না, ভালো রোগেই ধরেছে দেখছি। যা, ভাবি একটা কথা জিজ্ঞেস করব। বলো। রানা আনারাই মায়ের কাছে মানুষ হয়েছে কেন? তোমার কর্তা সেদিন বলছিল ও জন্ম থেকে মা বাবা কাউকে দেখেনি, এ কথা সত্যি? ওসব কথা জেনে কি হবে, শুধু শুধু খুঁজিয়ে ঘা করা। তবু বলো না ভাবি, ওর সম্বন্ধে সবকিছু জানতে আমার বড় ইচ্ছে করে। রানার বাবা এখানকার একজন নামী লোক,
তার বাড়িতে কাজ করত ওর মা। বড়লোকের ফুর্তির ঠেলায় রানার জন্ম, আর সেই জন্মের কলঙ্ক থেকে নিজেকে বাঁচাতে গলায় দড়ি দিয়েছিল ওর মা তিন দিনের রানাকে রেখে। ব্যাস ব্যাস ভাবি, আর বলতে হবে না। রানা জানে যে ওর বাবা এখনো বেঁচে আছে? ও এত লোককে সাহায্য করতে পারে, পারে না? পারে না ওই শয়তানটাকে শেষ করে দিতে, মায়ের এত বড় কলঙ্কের প্রতিশোধ নিতে? মমতাজ, মমতাজ ভাবি আমি আসছি। কি হলো? আমার এই সমস্ত খাবার একদম ভালো লাগে না। আমি কি তাহলে বিধবা যে এই সমস্ত সেদ্ধ খাবার খাবো? কাল থেকে সব এইসব খাবার আনবে না। তাহলে কি আনতে হবে মহারাজের জন্য? কাঁচা পাতা মদের বোতল। এই তো বেশ বুঝেছ, মাল ছাড়া কিছুতেই স্বাদ লাগে না। কাল থেকে এক কাজ করো, দুটো বোতল আনিয়ে রেখো, আর তার সঙ্গে ঝাল ঝাল গিলা কালিচা। আর কিছু বাকি রইল? যতদিন না সুস্থ হচ্ছেন মদ টদ খাওয়া একেবারে বন্ধ। মমতাজ, আমি তোমার সাবধান করে দিচ্ছি, আমার উপর গার্জেনগিরি করতে এসো না। মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে আপনি খুব আনন্দ পান, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এসব আশা করেও তো কেউ আনন্দ পেতে পারে? কাল নিশ্চয় মদের বোতল আনিয়ে রাখবো, আর কখনো ভুল হবে না। মমতাজ, মমতাজ, আমার না খারাপ লাগছে না। কেন খারাপ লাগবে? যে সুরের বাচ্চারা একদিনের এই বাচ্চাটাকে একটা ব্যাগে পুরো রাতের অন্ধকার রাস্তায় ফেলে দিয়ে গেছিল, তাদের যখন খারাপ লাগেনি তখন আমাদের কেন খারাপ লাগবে? আমরা ওকে বাঁচিয়ে রেখেছি, ওর জ্ঞান হওয়া মাত্র আমি ওকে এমন ট্রেনিং দেব যাতে ওর মধ্যে দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা কিচ্ছু না জন্মায়। মানুষ খুন করতে যেন চোখের পাতা না কাঁপে। কি বলছেন আপনি? এ কথা সত্যি যে বাচ্চাটাকে ব্যাগে ভরে রাস্তায় ফেলে? রাস্তায় কি ডাস্টবিনে কি নর্দমা তা বলতে পারবো না, তবে সকালে আমরা দেখেছি যে পাগলিটা যার নিজের কোনো ঠিক ঠিকানা নেই, পরম মমতায় ওকে বুকে তুলে নিয়েছে। কি মর্মান্তিক! শুধু তাই নয়, বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবে বলে সে ওর কি আকুতি! একটু একটু দুধের জন্যে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। যদি ও বেঁচে থাকে কেন ক্ষমা করবে তাদের যারা নিজের সুখের জন্যে, নিজের ফুর্তির জন্যে ফেকুকে এই পৃথিবীতে এনেছিল? ভদ্রলোক সব ভদ্রলোক, তাই না? যেমন তুমি আর তোমার বাবু, তোমার পেটে যদি একটা বাচ্চা জন্মায় তারও তো এই অবস্থা হবে। দয়া করে চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। জন্ম থেকে যাদের রাস্তায় কেটেছে, পায়ের বুকে দুধের জন্যে দিন রাত মা মা বলে কেঁদেছে, সেই দু তিন দিনের বাচ্চাটাকে ফেলে তার মা কেন আত্মহত্যা করেছিল? এসব তোমার মতন মেম সাহেব বেশ সারা বুঝবে না। রানা ভাই, রানা ভাই, এইখানেই আনি। কটা বাজে? পড়া দাবা নাই দে, একটু দেরি হয়ে গেল গিয়া। আরে থো থো, এইখানেই থো বসি। রানা ভাই, একটা কথা করি, ম্যাম সাহেব তো একেবারে খাইতেই আছে না। না খেলে খাবে না, সেই নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, বুঝেছো? বসে ওকে ভাবির কাছে নিয়ে যা, বল চান করে খাই দিয়ে শুয়ে দিতে। হ্যাঁ না, কইতাছিলাম কি তোমাকে সবের লিগ গাইতো নাস্তা আনছি, আরে আনি হোস্টেল গিয়া খানদানি মেহমান। চালা খানদানি মেহমান চিনলে কেমন করে? আপনি দেখি কন না মিয়া ভাই, আনারা হইলেন গিয়া কত বড় মানুষ।
আর আমরা হইলে গিয়া শিয়ালে ছাও। শিয়ালের ছাও খুব তো মোবিল লাগাতে শিখেছ। ম্যাম সাহেব রে নাস্তা দিমো দেবে না তো কি হা করে দাঁড়িয়ে থাকবে? কে খানদানি মাল খাবে তো? আমাকে আজে বাজে কথা বলে ক্রেডিট নেবার চেষ্টা করবেন না। রানা ভাইয়ের কথায় আপনি কিচ্ছু মনে করেন না ম্যাম সাহেব, কথাগুলা তারা তারা কয়, আসলে মনটা বড় ভালো। অন নাস্তা কই ডালন ম্যাম সাহেব? স্নান না করে আমি কিছু খাই না। রাস্তায় কল আছে, পারন্দার থেকে বালতিটা নিয়ে গিয়ে স্নান করে এসো। মাই গুডনেস, আমাকে আপনাদের বসতে নোংরা মেয়ে পেয়েছেন নাকি যে রাস্তা দাঁড়িয়ে স্নান করবো? বস্তি নোংরা মেয়েরা বাস্তবের বদলে রাস্তায় দাঁড়িয়ে চান করে ঠিকই, কিন্তু তারা তারা কুড়ি বছর বয়সে একটা ষাট বছর বুড়ো রক্ষিত হয়ে থাকে না। একটা একটা বাস্তবের লোভে নিজের সঙ্গে নিজের সঙ্গে আমাদের বস্তির মেয়েদের তুলে না। রত্না 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 নিয়ে যা, ওকে নিয়ে যা ভাবির কাছে, যাও এখান থেকে। না আমি এখান থেকে কোথাও যাবো না। যাবে না, জেদ করে কোনো লাভ নেই। যার সাথে কথা বলছেন সে যদি একবার রেগে যায় তবে একটা চরেই আপনাকে শেষ করে ফেলতে পারে, কাজেই সময় থাকতে চলে আসুন। তন্তন্নয় একার হাস্য। হ্যাঁ আমি এখানেই আছি। ভারতবর্ষের মানুষ যতদিন না শিক্ষার আলোয় উদ্ভাসিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি নেই। সমর আজ আবার এসেছে রে পরাধীনতা থেকে মুক্তি দিতে। রবীন্দ্রনাথের ছোট ভাই, তোরা চিনতে পারছিস না? হাসি নয় হাসি নয়। আরে দিব্যেন্দুবাবু না কে? এ কি চেহারা হয়েছে আপনার! কালিদাসের মহাকাব্য। সে তো বুঝলাম, কিন্তু দিনরাত পড়ে পড়ে নিজেকে শেষ করে ফেললেন। একটা সিগারেট হবে? হ্যাঁ আমার কাছেই আছে, এনে। আচ্ছা চলি, হ্যাঁ আমার বার বাংলা অনার্সের ক্লাস আছে, হ্যাঁ চলি। রানা রায় সাহেব তো ফোনে এ নিয়ে দুধ বা তাকাতা দিলেন। কিছু ঘাবড়িও না বস, পাতিপুকুর থেকে ভাঙা খগুনে চিঠি পেয়েছি, আজ রাতের মধ্যে ক্যাঙ্গে করে উপরে দেবো। ওই মেয়েটাকে আটকে রেখে কী হবে, ওকে ছেড়ে দে। তোর ব্রেনটা বিলকুল ডাল হয়ে গেছে। আর ওই মেয়েটাকে ছেড়ে দেওয়ার আগে জানকি দাসের কারখানাটা খুলে বেচে দেবো না? হ্যাঁ সে তো বিরাট সৌদা। তা প্রায় 7-8 লাখ টাকা তো পাওয়া যাবে। ওই মমতাজ হচ্ছে এখন আমাদের তুরুপে তাস। এই টুটুলের শরীরটা তো খারাপ, তুই বাড়ি যা। তুই একা সামলাতে পারবি তো? এক মাস হয়ে গেল আমি রক্ত দেখিনি, রক্ত না দেখলে আমি শালা কিছুতেই ঠিক থাকতে পারি না। চেম্বারটা রাখবি নাকি? না আমার এই এসএলআর যথেষ্ট। এই তুই বাড়ি যা, কাল সকালে দেখা হবে। ঠিক আছে, তোরা ঘাবড়াস না কিন্তু। আমি ঘাবড়ে যাবো? তুমি এটা কি করে ভাবলে ওস্তাদ, অপারেশন তো অনেকগুলো করেছি। হ্যাঁ সেই জন্য তো তোকে একা থাকতে হবে। টিপু আমাদের বাকি ছেলেরা সব নদীর ধারে আছে, খেয়াল রাখিস। আমি একটু ঠেক থেকে চক্কর মেরে আসছি। এখন ঠেকে যাবে কেন ওস্তাদ? একটা চিন্তা হচ্ছে, বলেও হতে পারে। তোরা সব দিকটা নজর রাখিস। হ্যাঁ ওকে ওকে। মমতাজ, হে মমতাজ, মমতাজ কে? দরজা খোল, আমরা তোকে বাঁচাতে এসেছি। জানকি দাস ভেজা হ্যায়। জানকি দাস? অসম্ভব, ওরা তো সাহস হবে না। আরে বকবাস বন্ধ কর, হাম লোক কা মোটর বাইক আছে, হাম লোক তোকে তোর মালিকের কাছে পৌঁছে দিব। বিশ্বাস হচ্ছে না, তোমরা তোমরা আরো খারাপ লোক মনে হচ্ছে। গুলি করছে, সরে যান।